এখন আছে হচ্ছে বন্দরটিলা। বন্দরটিলার রাস্তা এত খারাপ বলার বাইরে। প্রচুর ধুলাবালি, যদি দিয়ে গ্যাপ মারা কোনো লাভ নাই। এই পুজোটা জ্যাম মানে এই পুজোটা জ্যামই, খুবই বাজে একটা জ্যাম। তখন আমি আর আমার এক ফ্রেন্ড যাচ্ছি রিয়ান কদমতলিতে। আমি হচ্ছে এমএস টাইপ থেকে একটা ভাজন নিব, আর ও যাচ্ছে চৌমুনিতে ওর টিভিএস শোরুমে। বাইকটা হয়তো একটু সার্ভিসিং দিবে। এখন আমরা পড়ে গেলাম হচ্ছে বিজেটের জ্যামে। এখানে ভ্যান গাড়ি রিক্সা সবাই একসাথে, কেমনে পারো আমি বুঝতেছি না। এখান থেকে জ্যামের মধ্যে আস্তে আস্তে আমার হাত ব্যথা হয়ে গেছে, ব্রেক মারতে মারতে আর হচ্ছে ক্লাস ধরতে ধরতে হাতই ব্যথা হয়ে গেছে। এই তুমি এখানে কেন, কই যাও, ব্যবসা করছো নাকি? ভেরি গুড। দেখা হয়ে গেল এক ভাইয়ের সাথে পিক আপে। দুই বাসের চিপার মধ্যে ভাবতেছে কি করবে রিয়ান। গ্যাপ মেরে দিল, আমিও মেরে দেই। আমার গাড়ি লুকিং গ্লাস বেশি বড়, সেট বড়, ওই জন্য আসলে চিপা চাপা গ্যাপ মারতে অনেক ভাবতে হবে, সিস্টেম মারতো। মামলা খাবা তো, কতবার মামলা একদিন খাইছে ভাই, 3000 টাকা। তাহলে চলো তো, রিয়ান বলতেছে রং রোড দিয়ে যাবে, সলকলা রং সাইড দিয়ে। রিয়ানের পিছে পিছে গ্যাপ মারতেছি। হায় হায়, সামনে দিয়ে ভ্যান ডিস্টার্ব রং সাইড দিয়ে। আমারটা কি যাবে এখান দিয়ে? ও বাবা, বুঝতে দিন না রে ভাই, জোসে তো রিং রোড দিয়ে গেলে। রং সাইডে ঢুকে যেতে হবে, এখন রং সাইডে ঢুকে গেছি। আমাদের রং রোডে ঢুকলাম, পুলিশ কিছু বলবে কিনা কে জানে, ট্রাফিকরা। রিস্কি রং রোডে যাওয়া, আসলে রিস্কি না পড়তে যাচ্ছি, ফুল জ্যাম ওই রোডটা, ওই রুটটা একদম দেখা যাচ্ছে একদম ফুল জ্যাম। তো যাচ্ছি কদমতলি চৌমুনিতে, সামনে আছে রিয়ান 4B-তে। রিয়ানের পিছনে দেখে আসলে রং রোডে ঢুকলাম। আমি কখনো একা একা এরকম রং মারি না, ভয় লাগে, কারণ মামলা দিয়ে দিলে 6000 টাকা, 3000 টাকা, এর কম না। এর ভয় আসলে আমি যতই জ্যাম হোক আর যতই কষ্ট হোক নিয়ম মেনেই গাড়ি চালাই। রং রোড মারার কারণে অনেক তাড়াতাড়ি আসছে। ওদিকে যাবা, ফুয়েল নিবা, অল টাইম। এদিকে রাস্তা একটু জ্যাম কম। এগুলা না দেখে চালাচ্ছে, আগ্রাবাদ এক্সেস রোডে আমরা। এই রোডটা অনেক বিপজ্জনক, কারণ এই রোডে আছে, এই রোডের মাঝখান দিয়ে ডান বামের অনেক গ্যাপ আছে, এই যে গ্যাপগুলো, এগুলো অনেক রিস্কি। এই যে স্কুল টাইমে বাচ্চারা পার হবে, অনেকে পার হয়, এই দেখছেন অনেক রিস্কি। আস্তে আয় মামা, আস্তে আয়। ট্যাক্সিওয়ালারা রিক্সাওয়ালারা যা শুরু করে মানে মেজাজ খারাপ হয়ে যায়। সেফলি অনেক মন দিয়ে অনেক নিশ্চিন্তে দুশ্চিন্তা মুক্ত হয়ে চালাতে হবে, যা দেখলেন সিটিতে রাইড আসলে অনেক টাফ।
এদিক দিয়ে রিকশা দেখবো, ওদিক দিয়ে ভ্যান দেখবো, ওদিক দিয়ে ট্যাক্সি সিএনজি তো আছেই। রিয়ান হচ্ছে যাবে এখন টিভিএস শোরুমে, ওর বাইকটা সার্ভিস করবে। তো ঢুকে গেল টিভিএস এর শোরুমে, যাওয়ার আছে। A few moments later, ওর কাজটা হয় নাই, কারণ ও হচ্ছে ওর হচ্ছে মেকানিক নাই আজকে। আমার হেলমেট কিনেছিলাম হচ্ছে 5,500 দিয়ে, এখন হয়তো বর্তমান মূল্য 6,000 টাকা। তো আমারটা মোটামুটি 6-7 মাসের মতো হয়ে গেছে। এখন হচ্ছে ভাইজারটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য আসলে ভাইজারটা চেঞ্জ করতে আসছি। এই যেখানে অ্যারেস্টারে যাচ্ছি, দেখি কি অবস্থা পাই কিনা। হেলমেটের ভাইজারটা অনেক পেন দিচ্ছে। আমার হেলমেট পুরো হয়ে গেছে এখন। ভাইজার নিলাম ব্ল্যাক স্মোকি। আমার পুরানটা হচ্ছে এখানে ঢুকে ফেলছি, হোয়াইটটা।